प्रिय शिक्षार्थीवृंद, समाज विज्ञान क्लास सरकारी फुलतला महिला कलेजर पक्ष थेके तोमादेर सकलके स्वागत जानाई। आमी गाजी मुहम्मद एनामुल हक, प्रभाषक समाज विज्ञान विभाग सरकारी फुलतला महिला कलेज। इतोमध्ये आमी तोमादेर माझे प्राय प्रतिनियतई माल्टीमीडिया क्लास उपस्थापन करे जाच्छि। तो तोमादेर सकलकेई आबारो स्वागत जानाई। दीर्घ छुटिर पर आमरा आजकेई आबारो क्लासे मिलित हयेछि। तो गत जे क्लास छिलो से माल्टीमीडिया क्लासे आमी तोमादेर सामने आलोकपात करेछिलाम परिवार संक्रांत आलोचना। अर्थात सेखाने छिलो परिवार काके बोले, परिवारेर विभिन्न प्रकार भेद सम्पर्के तो आलोचना। तो आज के आमी तोमादेर परवर्ती जे अंश, आमादेर क्लास शेष हयेछिलो ना, आमार जतटुकु मने पड़े क्लासेर परवर्ती अंश तोमादेर सामने आलोकपात करब एबं माल्टीमीडिया क्लासेर माध्यमे। ताहले तोमरा सकलेई क्लासटी उपभोग करो। तो आमरा आलोचना करछिलाम परिवार। आमरा सेखाने संज्ञा सम्पर्के आलोचना करेछिलाम, प्रकारभेदेर किछु आलोचना करेछिलाम। तोमरा देखते पाच्छो जे गत दिनेर जे क्लास, ओई क्लासटीर रिपीट अंश आमि तोमादेर देखाच्छि। आमरा आलोचना करेछिलाम परिवारेर प्रकारभेद अर्थात विवाह बा स्वामी स्त्रीर संख्यार भित्तिते। आमादेर एक परिवार कत प्रकार से संक्रांत विषय आलोचना करेछिलाम। सेखाने छिलो एकक विवाह भित्तिक परिवार, बहुपत्निक परिवार, बहुपति परिवार। एटा हच्छे एकक विवाह भित्तिक जे परिवार तार एकटी चित्र तोमरा देखते पाच्छो। देखते पाच्छो बहुपत्निक परिवारेर एकटी चित्र। एखाने एकजन स्वामी एबं तार स्त्री रयेछे एकाधिक। এই ভিত্তিতে বা এই বিয়ের ভিত্তিতে যখন একটা পরিবার গড়ে ওঠে তখন তাকে বলা হয় বহুপত্নিক পরিবার। এর পরবর্তীতে যে পরিবারটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো বহুপতি পরিবার। অর্থাৎ এখানে পতি একাধিক, স্বামী একাধিক। এরপরে আমরা বোধহয় এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তীতে আলোচনা করবার চেষ্টা করব ক্ষমতার মাত্রার ভিত্তিতে। ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবার কত প্রকার সে সম্পর্কে কেমন। তো দেখা যাক যে ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবার কত প্রকার। ক্ষমতার মাত্রার ভিত্তিতে অর্থাৎ পরিবারের ক্ষমতা কার বেশি কার কম, কার বেশি কার কম সেই ভিত্তিতে পরিবার হচ্ছে কয় প্রকার। দুই প্রকার, তাই না? তো একটি হচ্ছে পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার, আর অন্যটি হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। আচ্ছা, তো আমার ক্লাসের সুবিধার্থে আমি দেখি তোমাদেরকে দিয়েই ক্লাস পরিচালনা করার চেষ্টা করি। তো ক্ষমতার ভিত্তিতে এখানে একটা ক্লিক করবা, এখানে একটা টিপ দাও, টিপ দাও। হ্যাঁ, তাহলে পিতৃপ্রধান পরিবার। তোমরা এখানে যে পরিবারটি দেখতে পাচ্ছ এখানে, আসলে এই ছবিটার মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারছি যে এটা পিতৃপ্রধান পরিবার বলো তো? বাবা প্রধান কি করে আমি বুঝব? এখানে যে বাবাই প্রধান, আমার বোঝার উপায় কি? এখানে তো মা রয়েছে, আরো অনেকেই রয়েছে, তাহলে আসলে আমি বোধহয় গতদিন আলোচনা করেছিলাম কিনা আমি জানি না, বাবাই প্রধান। আচ্ছা, প্রধান যে থাকে সে বসে কোন জায়গায়?
সবার মাঝখানে আলোচনা করেছিলাম বোধ হয়, তাই না? তার মানে প্রধান অতিথি তাকে কি আমরা এক সাইডে ফেলে রাখি? তাকে কিন্তু আমরা মাঝখানে রাখি, তাই না? আমাদের হয়তো একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে সেখানে প্রধান অতিথি যে থাকে তাকে আমরা মাঝখানে বসতে দেই, তাই না? তাহলে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো যে অমিতাভ বচ্চনের একটা ফ্যামিলিগত ছবি, তাই না? তো এখানে তাকে কিন্তু একেবারে মধ্যস্থানে দেখা যাচ্ছে, এবং দেখো অন্যান্য ছবির তুলনায় তার ছবিটা সব থেকে বড়, তাই না? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেই হচ্ছে ওই ফ্যামিলির হেড, কর্ণধার। তাহলে আমরা সংজ্ঞা যদি দেই কি বলতে পারি বলো তো? পিতৃপ্রধান পরিবার কাকে বলে? যেই পরিবারে পিতা প্রধান বা পিতা সবাইকে কেয়ার করে সেইটাই পিতৃপ্রধান। যে পরিবারে পিতাই প্রধান হয়েছে, তাই না? যে পরিবারে পিতাই প্রধান এবং পিতাই হচ্ছে কি সর্বময় ক্ষমতার অধিকারী, সকল কিছুর ডিসিশন নেয় কে? বাবা। ছেলে মেয়ে কয়জন নেব, মানে আমি তো বিয়ে করেছি, এখন ছেলে মেয়ে কয়টা নেব? হ্যাঁ, ইদানিং হয়তো স্বামী স্ত্রী উভয়ে মিলে একটা ডিসিশন নেয়, তবে নিলেও দেখা যাচ্ছে যে যে পরিবার পিতা বা স্বামীর উপরে নির্ভরশীল সেই পরিবারে সিদ্ধান্ত সাধারণত পুরুষ মানুষ নেয়, কেমন? আচ্ছা, তারপরে সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করবার পর ওই ছেলে মেয়ের নাম কি রাখতে হবে? অধিকাংশই বাবা সিদ্ধান্ত নেয়, দাদা দাদি যদি থাকে তাহলে দাদা সিদ্ধান্ত নেয়, ঠিক না? আচ্ছা, তারপরে কোথায় পড়াবে? এরা যখন বড় হবে তখন এদেরকে পড়াবে কোন জায়গায়? মাদ্রাসায় পড়াবে, না কিন্ডার গার্ডেনে পড়াবে, না কোথায় পড়াবে, সে ব্যাপারে ডিসিশন নেয়। তারপরে তোমার ফ্যামিলিগত যত ডিসিশন, এই ডিসিশনগুলো সব নেয় হচ্ছে পিতা। তাহলে আমরা সহজেই এই সংজ্ঞাটা গঠন করতে পারি যে যে পরিবারের পিতাই হচ্ছে প্রধান এবং সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে পিতা, সেই পরিবারকে আমরা বলে থাকি পিতৃ প্রধান পরিবার। ক্লিক করো। এবার হচ্ছে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো কি? মাতৃপ্রধান পরিবার। আচ্ছা, মাতৃপ্রধান পরিবার এখানে আমরা একটু ভিডিওতে নিয়ে আসি, যেহেতু আমরা এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয় এবং আমি প্রতিনিয়তই এটা আপডেট করি। আমার যে ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক আইডির সাথে তোমরা যারা কানেক্টেড আছো সেখানে আমি ছবিগুলো দেই এবং ওইখানে কিন্তু লিংক দিয়ে দেওয়া থাকে, ওই লিংকে যদি ক্লিক করো তাহলেই তোমরা সরাসরি ঢুকে যাবে আমাদের এই ভিডিওতে, কেমন? তো এটা তোমাদের যেমনি উপকার হবে তেমনিভাবে সমগ্র বিশ্বের, শুধু বাংলাদেশ না, বাংলা পৃথিবীর যে কোনো দেশ থেকেই এটা দেখা সম্ভব হবে। আর আমার যে ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমার নামে নাম গাজী মোহাম্মদ এনামুল হক, হ্যাঁ, ইউটিউব চ্যানেল। তো ওখানে ওটা বলেও যদি তোমরা ইউটিউবে সার্চ দাও তাহলেও তোমরা এটার ভিডিও পেয়ে যাবে। তাহলে এইখানে যে ছবিটা দেখানো হয়েছে সেখানে কি হয়েছে, যে মাকে কিন্তু মাঝখানে রাখা হয়েছে, তাই না? তাহলে আমরা সংজ্ঞা দিতে খুব সহজ হবে না এখানে, নাকি? সংজ্ঞা দাও একজন মাতৃপ্রধান পরিবারের। যে পরিবারের সর্বময় ক্ষমতার অধিকারী, সকল কিছুর ডিসিশন নেয় মা, সেই পরিবারকে বলা হয় মাতৃপ্রধান পরিবার। বসো। আচ্ছা, নেক্সট। এরপরে স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে, স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার। নেক্সট এসছে কি? কি এসছে? কয় প্রকার? তিন প্রকার। কি কি আছে?
পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার আর নয়াবাস পরিবার। এ বাস কোন বাস? তল্লাবাস, বসবাস। তাহলে এ বাস কিন্তু সে বাস না, এ বাস হচ্ছে বসবাস, তাই না? তাহলে এবার আমরা সংজ্ঞা গঠন করব যে এই পিতৃবাস পরিবারটা কি। আচ্ছা, তোমরা কি এমনি সাধারণভাবে বলতে পারো যে পিতৃবাস পরিবারটা কি? পিতার বাড়ি বসবাস করাকে পিতৃবাস পরিবার বলে। নেক্সট ক্লিক করো তো। এই তাহলে আমার মনে হয় যে ও যে সংজ্ঞাটা দিয়েছে সেটা সঠিক বলা যায়, তাই না? নাকি? তাহলে আমরা একটা তালি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু বেশি উৎসাহ না দিলে তো হয় না, একটু জোরে। হ্যাঁ, কারণ ও কিন্তু ছবি না দেখে এই সংজ্ঞাটা বলে দিয়েছে, তাই না? তাহলে এখানে আমরা সংজ্ঞাটা দেখো, একটা পরিবার এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যেহেতু শ্বশুর শাশুড়ি রয়েছে, তার সন্তান সন্ততি রয়েছে, তাই না? তো যেহেতু শ্বশুর শাশুড়ি রয়েছে এবং সন্তান সন্ততি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ভাই রয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে যে এরা কোথায় বসবাস করে, তাই না? তাহলে এরা বসবাস করে হচ্ছে বাবার বাড়িতে। তাহলে আমরা যদি সংজ্ঞা দেই, সংজ্ঞার ক্ষেত্রে কি সংজ্ঞা দিব? সংজ্ঞাটা দিব যে যখন নবদম্পত্তি, নবদম্পত্তি বিবাহের পর ছেলের পিতার বাড়িতে বসবাস করে, ছেলের পিতার বাড়িতে বসবাস করে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তাকে বলা হয় পিতৃবাস পরিবার। তাহলে এ বাস আবার অনেক ক্ষেত্রে মেয়েদের উপর বাস চলে যায় না, মনে করে। হ্যাঁ, আমি তোমার বাবার বাড়িতে থাকবো কেন? যদি এটা আমার বাবার বাড়ি হইতো তাহলে যে কি মজা হইতো, জামাইটারে তিন বেলা ড্যাশ 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 করতে পারতাম, তাই না? প্যাদানের উপরে রাখা যেত, এই তুমি আমার বাবার বাড়িতে থাকো, হ্যান করো দান করো। হ্যাঁ, তাই না? তো যাই হোক, আমার এগুলো হচ্ছে আমাদের পরিবারের ব্যাপার, সমাজের ব্যাপার। তাহলে এখানে আমরা ওইটাই বলবো যে যখন নবদম্পত্তি তার মানে ওই নবদম্পত্তির মধ্যে যিনি স্বামী তার পিতার বাড়িতে যখন বিবাহের পর অবস্থান করে বা বসবাস করে তখন তাকে বলা হয় পিতৃবাস পরিবার। নেক্সট, এটা কি? মাতৃবাস পরিবার। তাহলে এবার তোমরাই সংজ্ঞা বলো, পিছন থেকে তোমরা কেউ বলো। হ্যাঁ বলো। কি মজা, তাই না? এবার এবার সেই মজাটা এসে গেছে। হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এবারেও ভালোভাবে বুঝেছে, স্ত্রীর মার বাড়িতে বসবাস করে, তাই না? তাহলে এটাই সঠিক। বসো, ধন্যবাদ যে তোমরা ছবি দেখে অ্যান্সার করতে পারছো, এবং আমার মনে হয় এই ছবি দেখে পড়ার মধ্যে একটা আনন্দ আছে এবং মজাই আলাদা, ঠিক না? মুখস্থ করতে একদম সহজ, তাই না? যেখানেই ফেলে দেওয়া হোক না কেন, আমার মনে হয় তুমি অ্যান্সার করতে পারবা খুব সুন্দরভাবে। তাহলে নেক্সট, আচ্ছা নয়াবাস কি? এ বাস আবার কোন বাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে? হ্যাঁ, এটা তো আরো মজা, টোনাটনির সংসার না?
শাশুড়ির কাছে থাকতে হলো না, শাশুড়ির পেদানিও খাইতে হলো না, পেদানি দিতেও হলো না। তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ নাই, তাই না? তাহলে তোমরা যেটা ধরেছো সঠিকই ধরেছো। তো আমার সফলতা এইখানে যে তোমরা নিজেরা নিজেদের থেকে সংজ্ঞা দিতে পারছো, এটাই আমার সফলতা। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে যখন নবদম্পতি এক্ষেত্রে স্বামীর পিতার গৃহে নয়, আবার স্ত্রীর মাতার গৃহেও নয়, দুইটার কোনো জায়গাতেই বসবাস করে না, কি করে? নতুন একটা জায়গায় বসবাস করে, বসবাস শুরু করে। তাহলে সেই ক্ষেত্রে এই বাস কোন বাস? নয়া বাস, তাই না? নতুন বাস। তাহলে নয়া বাস পরিবার, এটা ঘটে কখন বলো তো? সাধারণত আমাদের সমাজে, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে, ওইটা আবার কোন বাস? মানে দুইজন দুই জায়গায় থাকে, এগুলো হচ্ছে অনেকখানি গুরুত্বহীন, মানে এটা অনেকখানি গুরুত্বহীন, আমাদের সমাজে প্রচলন কম। তবে যেহেতু দিয়েছে বইতে, মানাও যায়, তবে এ ধরনের প্রচলন আমাদের সমাজে তেমন নাই যে তিন মাস থাকবো বাপের বাড়ি, তিন মাস থাকবো শ্বশুর বাড়ি, এটা হয় না। মানে যে কোনো জায়গাতে সাধারণত স্থায়ীভাবে বসবাসী করে, তাই না? তো এটা হচ্ছে নয়াবাস পরিবার। এবার কি আছে এখানে? এবার আছে হচ্ছে কি, বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। নেক্সট ক্লিক করো। কি আছে এখানে? পিতৃসূত্রীয় পরিবার আর মাতৃসূত্রীয় পরিবার, তাই না? এখন তোমরা বলো তো বিষয়টা কি, কি বিষয় এটা? পিতৃসূত্রীয় আর মাতৃসূত্রীয় কি বিষয়? বলো, কেউ কিছু পারবা? হ্যাঁ 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 হ্যাঁ, আবার বলো। আচ্ছা আচ্ছা, পিতৃসূত্রীয়, হ্যাঁ, ও যেটা আইডিয়া করেছে একেবারে ভুল করে নাই। পিতৃসূত্রীয় তার মানে কি? পিতার সূত্র ধরে এসছে, পিতার সূত্র ধরে এসছে, তাই না? বসো। তাহলে পিতার সূত্র ধরে যখন কোনো পরিবারের উত্তরাধিকার নির্ণীত হয়, উত্তরাধিকারী নির্ণীত হয়, সেই ক্ষেত্রে তাকে আমরা বলে থাকি হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। যেমন একটু উদাহরণ দাও কেউ। আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে, তাই না? আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, তাসকিয়া। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন? পাঁচ ভাই বোন। বাবার নাম? হ্যাঁ, ওয়াজেদ আলী গোলদার। আচ্ছা, ভাই ভাই কয়জন? তিনজন। বড় ভাইয়ের নাম কি? আবিদ হাসান। তারপরটা?
আবিদ হাসান গোলদার। বাবার নাম কি? ওয়াজেদ আলী গোলদার, গোলদার বংশ, বংশসূত্র। বাবার নাম হচ্ছে ওয়াজেদ আলী গোলদার আর ভাইয়ের নাম হচ্ছে আবিদ আলী আবিদ হাসান চৌধুরী নাকি? গোলদার। গোলদার হলো কেন? পিতার যে বংশ রয়েছে ওই বংশ অনুসারেই কিন্তু সন্তানের বংশও গোলদার, তাই না? বসো। তাহলে এটাই হচ্ছে পিতৃসূত্রে পরিবার। আচ্ছা, তারপরে পিতার সূত্র ধরে তার সহায় সম্পত্তি কে পায়? তার সন্তানেরা পায়, উত্তরাধিকারীরা পায়। তাহলে ক্লিয়ার? পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়রা তার ঠিক উল্টা, তাই না? মায়ের দিক থেকে যখন বংশমর্যাদা নির্ধারিত হয়, সহায় সম্পত্তি নির্ধারিত হয়, তখন মানে সেই ভিত্তিতে যে ধরনের পরিবারটা গড়ে ওঠে সেই পরিবারটার নাম হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। আচ্ছা, নেক্সট করো। পিতৃসূত্রীয় পরিবার, দেখো সূত্র কত। পিতামাতা আছে, তার সন্তান রয়েছে, তাহলে এরা হচ্ছে কি? পিতামাতার সূত্র ধরে তাদের সব কিছু নির্ণীত হচ্ছে। নেক্সট, মাতৃসূত্রীয় পরিবার। মাতৃসূত্রীয় পরিবারটাও এরকম, দেখো মায়ে কিন্তু হেড আর পাশে সব রানী, ওই কি বলে রাজকন্যা, ওখানে রাজকন্যাদেরই হচ্ছে দাপট বেশি, তাই না? মায়ের যে বংশমর্যাদা ওটা ওরা ধারণ করে, এবং মায়ের যে সহায় সম্পত্তি সেটাও হচ্ছে ওই মায়ের সূত্র ধরে এরাই অর্জন করে থাকে। নেক্সট, ক্লিক করো। আকারের ভিত্তিতে, আকার মানে আকার কি? আকার, আকার, এই হচ্ছে আকার নাকি? ছোট বড়, ছোট বড়, আকারের ভিত্তিতে পরিবার কয় প্রকার? নেক্সট, অনুপরিবার। অনু মানে কি? ছোট। বর্ধিত মানে কি? অনু। তারপরে কি আছে? বর্ধিত। তারপরে কি? যৌথ। এই তো অনু, এই হচ্ছে অনু, তাই তো? তারপরে হচ্ছে বর্ধিত, তারপরে যৌথ। সংজ্ঞা বলো, অনু পরিবার কি? সঠিক হয়েছে, বসো। তারপর বর্ধিত পরিবার, হ্যাঁ বলো। যখন স্বামী স্ত্রী তাদের পরিবার, যখন স্বামী স্ত্রী তাদের সন্তান নাতি নাতি নিয়ে বসবাস করে সেটা হচ্ছে বর্ধিত পরিবার। আচ্ছা, ক্লিক করো তো একটা। অনুপরে পরিবারের যে সংজ্ঞা, ইয়েটা উদাহরণ হচ্ছে এই, এই তো তোমরা যেটা বলেছো, স্বামী স্ত্রীর
ভিত্তিতে যে পরিবারটা গড়ে ওঠে সেখানে তো সন্তান তো থাকবেই, তাই তো? নেক্সট করো, বর্ধিত পরিবার। এখানে বর্ধিত পরিবার তার মানে কি? স্বামী স্ত্রী রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, আর নাতি নাতনি রয়েছে। এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এই, তাই না? হাজব্যান্ড ওয়াইফের, ও সরি, এটা এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তাই তো? নাকি বোঝা যাচ্ছে না? তারপরে তার সন্তানাদি রয়েছে, তারপরে হয়তো এক ছেলে বা কোনো ছেলেকে হয়তো বিয়ে দিয়েছে, তারও সন্তানেরা। রাইট, তিন পুরুষের পরিবারটা হচ্ছে বর্ধিত পরিবার। তাহলে তিন পুরুষ কেমন? আমার বাবা মা, ওটা গেল এক পুরুষ, তাই তো? এবার আমি দুই পুরুষ, আমার সন্তানেরা তিন পুরুষ, এটা হচ্ছে বর্ধিত পরিবার। এইবার হচ্ছে কি নেক্সট? দেখো কি হাল হকিকত। অ্যাকশন, হ্যাঁ, এগুলো দেখো, স্বামী স্ত্রী, তার সন্তানেরা, হয়তো ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। এবার ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর তার বউ রয়েছে, তারপরে তার মেয়ে যারা তাদের হাজব্যান্ড রয়েছে, তাই না? তারপরে তাদের সন্তানাদি রয়েছে। মানে এটা হচ্ছে কি? একাধিক পরিবারের বসবাস যে পরিবারের মধ্যে, অর্থাৎ একাধিক পরিবারের রান্না হয় এক হাঁড়িতে, একাধিক পরিবারের রান্না হয় এক হাঁড়িতে। এটা হচ্ছে বোঝার স্বার্থে বলছি। তাহলে এটা হচ্ছে যৌথ পরিবার, মানে কয়েকটা পরিবার মিলে যখন একটা পরিবারে রূপান্তরিত হয়, এটা হচ্ছে যৌথ পরিবার। নেক্সট, দলগত বিবাহ ভিত্তিক পরিবার। নেক্সট, দেখো তো বিষয়টা কি? এর তো সব পারে, সরকার আমার বেতন বন্ধ করে না দে। এরা যে হারে পারে তাতে তো তো মাস্টার তোমার দরকার নেই। তাহলে এটাই যে তোমার দলগত বিবাহ, দল দল ধরে যখন বিবাহটা হয়, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে দলগত বিবাহ ভিত্তিক পরিবার। এটা হয় সেটা খুব কম। তারপরে আমাদের দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, এই হ্যাঁ স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। মনে করো কোনো কোনো সংগঠন আছে যেখানে এতিমদেরকে মানুষ করা হয়, আছে না এরকম এতিমখানা? এই এতিমখানাতে মনে করো কোনো এতিমখানাতে ছেলেদেরকে লালন করা হয়, পড়ানো হয়, তাদেরকে মানুষ করা হয়। কোনো কোনো এতিমখানাতে মেয়েদেরকে লালন পালন করা হয়, ঠিক আছে? তো দেখা গেল যে এক এতিমখানার কয়েকটা ছেলের বিয়ে উপযোগী হয়ে গেছে, আবার অন্য আর একটা এতিমখানার কয়েকজন মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে, তখন দেখা গেল যে একটা অনুষ্ঠানেই এদেরকে জড়া লাগিয়ে দেওয়া হচ্ছে,
বিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই ভিত্তিতে যে পরিবারটা গঠন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কে? দলগত বিবাহ। হ্যাঁ বুঝে নাই, টাইম ওভার, নেক্সট ক্লিক করো। তাহলে এই যে আমরা যেটা বললাম যে একদল মহিলার সাথে একদল পুরুষের সাথে বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাকে দলগত বিবাহ ভিত্তিক পরিবার বলে। নেক্সট করো, ক্লিক করো। আচ্ছা যার ক্লাস রয়েছে যেতে পারো। আচ্ছা তাহলে উদাহরণস্বরূপ বলা যায় যে নৃবিজ্ঞানীদের মতে আদিম সমাজে এ ধরনের বিবাহ ব্যবস্থার প্রচলন ছিল, এখন নাই। নেক্সট। আচ্ছা তোমার এলাকার পরিবারের যে সমস্ত ধরন দেখতে পাও তার বর্ণনা দাও, এটা দরকার নেই, নেক্সট চলে যাও। তারপর হ্যাঁ নেক্সট করো, ক্লিক করো। হ্যাঁ তাহলে এখানে জাস্ট একটা কাজ যে ক দল, এখানে হয়তো একটা দল ভাগ করার ব্যবস্থা যে মাতৃপ্রধান পরিবার বলতে কি বোঝো এটা লিখো। তো তোমরা কিন্তু আলোচনার মধ্যেই উত্তর করে ফেলেছো, তাই না? সেহেতু দরকার নাই। খ দলেরও একটা ইয়ে ছিল, তো এগুলো আসলে আলোচনা তোমরা নিজেরাই করে ফেলেছো। নেক্সট মূল্যায়ন, নেক্সট বাড়ির কাজ। বাংলাদেশে বর্তমানে যাই হোক ওটা মোটামুটি আমরা যেটা আলোচনা করেছি এবং এই যে আলোচনাগুলা এটা আমরা বিভিন্ন বইয়ের থেকে পেতে পারি, সেটা হলো তোমার সমাজবিজ্ঞান উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান, এটা দ্বিতীয় পত্রেও পেতে পারো, প্রথম পত্রেও পেতে পারো। তারপর ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এখানে পেতে পারো, প্রথম পত্রেও আছে। তারপরে এ কে নাজমুল করিমের সমাজবিজ্ঞান সমীক্ষণেও পেতে পারো। নেক্সট। আচ্ছা তাহলে আবার ক্লিক করো তো। দেখো আমরা মোটামুটি আজকের ক্লাস মনে হয় সফলভাবেই শেষ করলাম, তাই না? আমার মনে হয় তোমরা ক্লাস অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেছো এবং বুঝতেও পেরেছো খুব সুন্দরভাবে। তো আশা রাখি যে পরবর্তী মঙ্গলবার, আমাদের ক্লাস হয় প্রতি মঙ্গলবার, পরবর্তী মঙ্গলবারে আরও আকর্ষণীয় বা আরও একটি ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বসো। অবশ্যই তাই।